ছাম্মে কুরবানির ঈদ আপনাদের অনেক মাংস হবে তাই না ভাই তো যারা আসলে রিকোয়েস্ট করছিলেন যে ফ্রিজ নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য সেই সব ব্রাদারদের আমি এই ভিডিওতে স্বাগত জানাই তো হচ্ছে ভাই এই ফ্রিজগুলা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু পার্সেল ডেলিভারি দেওয়া যাবে আপনারা যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন তো হচ্ছে আপনারা যারা বড় ফ্রিজ নিতে চান তারা কিন্তু সেটাও পাবেন এবং যারা ছোটোর ভিতরে ফ্রিজ নিতে চান সেটাও কিন্তু পাবেন তো হচ্ছে আমি স্যাম্পলগুলো দেখাচ্ছি আপনাদেরকে এবং যাদের পছন্দ হবে তারা কিন্তু আমার অর্ডার করতে পারেন তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না আমি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা তো ভাই চলুন আজকের ভিডিওটি শুরু করি নিউ প্রোডাক্ট শপ এটা স্টেট ই কমার্স সাইট প্লিজ ভিজিট নাও তো ডিয়ার ভিউয়ার্স ইন্টার পরে আমরা আবারও ব্যাক আসলাম এখন আমি এগুলোর ডিটেলস আপনাদেরকে বলবো আসলে ফ্রিজ কিন্তু আমরা অনেকে সেফটি হিসাবে কাউন্ট করে থাকি এটা ঠিক না কারণ হচ্ছে একই রকম ফ্রিজ আপনার বিভিন্ন মডেল বা বিভিন্ন ধরন এবং তার গ্লাসের এবং পার্টসের পাতকও থাকে তো আমাদেরকে কিন্তু সব সময় আপনার ফ্রিজ দেখতে হবে এবং আপনার ভিতরের জায়গা অথবা মানে ভিতরের জায়গা কতটুকু আছে সেটা দেখতে হবে এবং সেইগুলার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনারা ফ্রিজ কিনবেন কখনোই আপনারা সেফটি হিসাব করবেন না আমি এটা আপনাদেরকে অ্যাডভান্স বলে রাখলাম আর আপনারা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম গ্লাসের কিন্তু ফ্রিজ আছে একটা মিরোর গ্লাস আছে থ্রি ডি গ্লাস আছে এমনি সিম্পিলে গ্লাস আছে তো এখন কিন্তু মিরোর গ্লাসটা খুব হট মুভিং মানে মিরর গ্লাসটা খুবই চলে কারণ এটা দিয়ে আপনার ড্রেসিং টেবিলের কাজও হয় অর্থাৎ আপনার সামনে যদি দাঁড়ান তাহলে কিন্তু দেখা যাবে তো এইগুলো কিন্তু এখন হট মুভিং আপনারা এই ঈদের জন্য এটা নিতে পারেন এটা এখন চলছে তো আপনারা হচ্ছে মিরোর গ্লাসগুলো আপনার আঠাশ হাজার আটশো কিংবা উনত্রিশ হাজার সামথিং থেকে পেয়ে যাবেন এবং আপনার এই ধরনের মডেল যেরকম আপনার দুশো আটত্রিশ একটা মানে ফ্যামিলি কোয়ালিটির সাইজ আপনারা দুশো আটত্রিশ চয়েস করতে পারেন তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকম কনফিগারেশনের কিন্তু ফ্রিজ আপনারা পেয়ে যাবেন আর যদি আপনারা মনে করেন যে এই ভিসি এম দিকে ফ্রিজ নেবেন তো হচ্ছে সেটা আপনার তেইশ হাজার সামথিং থেকে পেয়ে যাবেন তো বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এই ফ্রিজগুলো ডেলিভারি দেওয়া হয়ে থাকে আপনারা কিন্তু আমাদের কাছে ফোন করতে পারবেন এবং হচ্ছে কমেন্টের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের অ্যাডভান্স কিছু দিলে এবং বাদ বাকি আপনি ফ্রিজ হাতে পাওয়ার পরে দিলে আমরা হচ্ছে ফ্রিজটা আপনাকে ডেলিভারি দিতে পারবো তো বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা দিতে পারবো তো হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ফ্রিজ কেনার সময় একটা জিনিস মাথায় রাখবেন যে সেফটি হিসাবে আপনি কখনোই ফ্রিজ কাউন্ট করবেন না আপনি ফ্রিজ দেখবেন ভিতরের কনফিগারেশন দেখবেন এবং ভিতরের কতটুকু জায়গা মানে জায়গা আছে অর্থাৎ আপনি যে একটা জিনিস রাখবেন কতটুকু রাখতে পারবেন সেই জায়গা কতটুক আছে স্পেস কতটুকু আছে এইগুলা হিসেব করবেন তারপরে ফ্রিজ কিনবেন আপনার অনেকে আছে যে এসে বলে যে ভাই আমার দশ সেফটি কি পনেরো সেফটি একটা ফ্রিজ দাও আসলে এটা ঠিক না এটা হচ্ছে আপনার মনে করেন যে মূর্খতা যুগের কথা এগুলা কখনো বলবেন না আপনি যে দেখবেন শোরুমে গিয়ে দেখবেন ফ্রিজ কেমন আপনার ভিতরের কনফিগারেশন কেমন কী মানের গ্লাস তারপরে আপনার আপনার হচ্ছে কি গ্যাস ব্যবহার করা হয়েছে তারপরে আপনার হচ্ছে বিদ্যুৎ বিল কত আসতে পারে এই সব ধরনের আপনার হচ্ছে ডিটেলস শুনবেন তারপরে একটা ফ্রিজ আসলে কেনার সিদ্ধান্ত নেবেন তো আমাদের আসলে ভীষণ তারপরে স্যামসাং এই ধরনের ফ্রিজগুলা যদি আপনি নেন আপনার হচ্ছে ভীষণের ফ্রিজে আপনার সর্বোচ্চ আপনি একশো পনেরো টাকা টাকা বিদ্যুৎ বিল আসতে পারে এবং যদি আপনি স্যামসাং নেন তাহলে কিন্তু বিদ্যুৎ বিল খুবই কম আসবে এবং আপনার হচ্ছে এটা সৌর বিদ্যুতেও চালাতে পারবেন স্যামসাংয়ের ভিতরে অনেক রকম কোয়ালিটি আছে যেরকম হচ্ছে আপনার ফাইভ ইন ওয়ান আছে অর্থাৎ আপনি হচ্ছে মুড চেঞ্জ করতে পারবেন ফোর ইন ওয়ান আছে তারপরে আপনার ইনভার্টার আছে ঠিক আছে আর আর স্যামসাংয়ের ফ্রিজগুলোতে আপনার হচ্ছে বিদ্যুৎ সেভিং ইয়ে করা থাকে এবং অন্য অন্য ব্র্যান্ডেও থাকে কিছু কিছু ব্র্যান্ডে থাকে কিন্তু সেটা খুবই আর কি কম তো হচ্ছে আপনারা স্যামস্যাং হিতাচি তারপরে এলজি জি এই ধরনের ব্র্যান্ডগুলো কিন্তু উন্নত মানের এবং হচ্ছে মিডিয়াম ব্র্যান্ড হচ্ছে আপনার মনে করেন যে ভীষণ আছে তারপরে আপনার সিঙ্গার আছে ঠিক আছে তাই এইগুলো হচ্ছে মিডিয়াম ব্র্যান্ড আপনারা এগুলোর ভিতরেও নিতে পারেন যাদের মনে করেন যে হাই রেঞ্জ অর্থাৎ বাজেট হাই থাকে তারা হচ্ছে আপনার এল জি হিতাচি এগুলা চয়েস করতে পারেন স্যামসাংও চয়েস করতে পারেন তো হচ্ছে যাদের একটু লো বাজেট তারা কিন্তু আপনার হচ্ছে ভীষণ তারপরে আপনার হচ্ছে সিঙ্গার এই ধরনের ব্র্যান্ডস চুজ করতে পারেন আর হচ্ছে আপনার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সবসময় আপনারা আপনার হচ্ছে ওয়ালটোন এবং হচ্ছে যমুনা এ ধরনের পণ্য একটু এড়াই চলবেন কারণ এগুলো আপনার বিদ্যুৎ সেমি হবে না হবে না এটা অনেক বিদ্যুৎ খরচ আসবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতে চাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্ষুধা হবে